सोनू सूद की हम कर रहे हैं जिनके बारे में बहुत ही ज़्यादा भावुक करने वाली खबर सामने आई है अपनी आठ प्रॉपर्टी को गिरवी रख के दस करोड़ रुपए का कर्जा जुटाकर कर रहे जन्म ग्रहण करें उन्नीस सौ तिहत्तर साल दस जुलई पंजाब अपार मिडिल क्लास फैमिली थे। बाबा शक्ति सागर सूद एक व्यवसायी एवं माँ सरोज सुदे प्रोफेसर সোনু হলেন একাধারে মডেল অভিনেতা প্রযোজক যিনি হিন্দি তেলেগু তামিল কন্নড় এবং পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন তবে এছাড়াও সোনুর সবথেকে বড় পরিচয় হল তিনি একজন মানবতাবাদী কোভিড নাইন্টিন মহামারীর সময় মানব সেবায় তার অসামান্য অবদানের জন্য সারা ভারতের মানুষের কাছে তিনি বর্তমানে একজন রিয়েল হিরো আজকের ভিডিওতে আপনাদের জানাবো সনুসুদের জীবনের আদ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পাঞ্জাবের মগাতে স্যাক্রেড হার্ট স্কুলে লেখাপড়ার পর সোনু তার বাবার ব্যবসাতে যোগ দেন ভেবেছিলেন জীবনে বড় ব্যবসায়ী হবেন কিন্তু মা যেহেতু একজন শিক্ষিকা তাই তিনি চেয়েছিলেন সোনু আরও লেখাপড়া করুক ফলে সোনু নাগপুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন করার জন্য সেকেন্ড ইয়ারে পড়ার সময় সোনু মডেলিং করতে শুরু করেন মডেলিং থেকেই ধীরে ধীরে অভিনয়ের প্রতি আকর্ষিত হন গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অভিনয় জীবন শুরু করার আশায় হাতে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিয়ে মুম্বাইতে চলে আসেন থাকতে শুরু করেন একটি মেজবাড়িতে এক কামরার ঘরে আরও ছয় বন্ধুর সঙ্গে সিনেমায় সুযোগের আশায় পরিচালক এবং প্রযোজকদের দারে দাঁড়ে ঘুরতে থাকেন সোনু এ সময় নিজের খরচ চালানোর জন্য কাজ নেন একটি বেসরকারি ফার্মে বেতন ছিল মাত্র চার হাজার পাঁচশো টাকা এ সময় সোনু মিস্টার ইন্ডিয়া কন্টেস্টে যোগ দেন এবং টপ ফাইভ থেকে বাদ পড়েন অবশেষে উনিশশো নিরানব্বই সালে আসে সেই আকাঙ্ক্ষিত ক্ষণ যখন সাউথের এক ফিল্ম ডিরেক্টরকে অনুরোধের মাধ্যমে অভিনয়ের সুযোগ পান তামিল ফিল্ম কাল তারপর একে একে করতে থাকেন তেলেগু তামিল কন্নড় প্রভৃতি ভাষার ছবি হিন্দি ছবিতে অভিনয় শুরু করেছিলেন দু সালে শহীদ ই আজম ভগৎ সিং সিনেমার মাধ্যমে সোনু দু সালে করেন মণিরাতমের রিউ ইউবা এবং দু সালে আশিক বানায় আপনি তারপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি একে একে তিনি অভিনয় করেন দাবাং হ্যাপি নিউ ইয়ার গাব্বর ইজ ব্যাক সিম্বা প্রভৃতি সুপারহিট সিনেমাতে অভিনয়ের জোরে পৌঁছে গিয়েছিলেন হলিউড এবং চাইনিজ সিনেমাতেও জ্যাকি চ্যানের সঙ্গেও তিনি একটি পূর্ণাঙ্গ ফিল্মে অভিনয়ের সুযোগ পান এবং আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেন সোনুসুদ ভারতবর্ষের মানুষের কাছে যে শুধু তার অভিনয় প্রতিভার জন্যই স্মরণীয় তা নয় লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন এবং ধীরে ধীরে গরিব মানুষদের ত্রাতা হয়ে উঠেছিলেন সোনুসুদ তার কাছে সাহায্য চেয়ে ফিরতে হয়েছে এমন মানুষ হয়তো খুব কমই আছেন গোটা দেশবাসীর কাছে তিনি এখন বর্তমানে সুপার হিরো মহান অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একজন বিরাট মনের মানুষও দু সালের মে মাসে কোভিড নাইন্টিন মহামারীর কারণে দেশব্যাপী লকডাউন চলাকালীন কয়েক হাজার আটকে পড়া প্রবাসী শ্রমিককে বাস বিশেষ ট্রেন এবং চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে দেন তাদের ঘরে পৌঁছানোর জন্য দু সালের জুলাইয়ে তিনি স্থানে আটকে পড়ে থাকা পনেরোশোরও বেশি ভারতীয় শিক্ষার্থীকে দেশে আনার জন্য একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিলেন তাদেরকে বিস্কেক থেকে বারাণসীতে উড়িয়ে আনা হয়েছিল মহামারী চলাকালীন তার দান এবং মানুষের প্রতি ভালোবাসা ভারতবাসীকে উদ্বুদ্ধ করেছে এবং তিনি ভারতবাসীর কাছে একজন বাস্তব জীবনের নায়ক হিসাবে প্রশংসিত হয়েছেন দু সালের পঁচিশে জুলাই একজন কৃষকের কন্যা কাঁধে জোয়াল নিয়ে সারের মতো একটি জমি চাষ করার ভিডিও সামাজিক এই দৃশ্য সোনুকে গভীরভাবে মর্মাহত করে এবং দ্রুত ওই পরিবারকে একটি ট্রাক্টর কিনে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি দু সালের পাঁচই আগস্ট তিনি তামিলনাড়ুর একশো এগারো জন মেডিকেল ছাত্রকে সহায়তা করেছিলেন যারা লকডাউনের সময় মস্কোতে আটকা পড়েছিল ছাত্ররা সোনুর টিমের সঙ্গে সাহায্যের জন্য যোগাযোগ করে সোনু তৎক্ষণাৎ একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে তাদের নিরাপদে ভারতে ফিরিয়ে আনেন সোনু নিজের জন্মদিনে লক্ষ টাকা খরচ করে বিরাট পার্টি সেলিব্রেশন না করে ভারতের প্রবাসী শ্রমিকদের জন্য একটি ওয়েবসাইট এবং একটি অ্যাপস তৈরি করেন যার মাধ্যমে লকডাউনে কাজ হারানো মানুষরা নতুন কাজের সন্ধান পাবে শুধু তাই নয় দুস্থ মানুষদের সাহায্যের জন্য নিজের সম্পত্তি বন্ধক রেখেছেন সোনু সুদ মুম্বাইয়ের জুহুতে সোনু মোট আটটি সম্পত্তি বন্ধক রেখেছেন ইস্কন মন্দিরের কাছে এবি নায়ার রোডে অবস্থিত জুহুর শিবসাগর সিজিএসএস এর গ্রাউন্ড ফ্লোরের দুটি দোকানসহ ছটি ফ্ল্যাট বন্ধক রাখেন দশ কোটি টাকা লোন তুলে লাগিয়েছেন গরিবদের দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরে কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন মানবিক কাজের জন্য ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্তৃক বিশেষ মর্যাদাপূর্ণ এসডিজি অ্যাওয়ার্ড দিয়ে তাকে সম্মানিত করা হয় আন্তর্জাতিকভাবে আমরা ধারাপাত চ্যানেলের পক্ষ থেকে এই মহামানবকে জানাই শতকটি প্রণাম এবং তার দীর্ঘায়ু কামনা করি সোনু সুদের জীবন সম্পর্কিত এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ